কাতারের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি দর্শকদের সাথে টিভিএন 24 টেলিভিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় গণমাধ্যমটির সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন টিভিএন 24-এর নিউ ইয়র্ক প্রতিনিধি শামীম আহমেদ। কাতার প্রতিনিধি এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা জাকির হোসেন বাবুসহ সেখানে অবস্থানরত সাংবাদিক নেতৃবৃন্দ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।